মরণচরে তখন জেলেরা অপেক্ষা করছিল সাগরে যাওয়ার জন্য, চলছিল রান্না বান্না। কি সুন্দর হাত দিয়ে মাছ পরিষ্কার বাড়ির বিটিকে জ্বালায় খাও তোমরা সব, না বাকিটা আসতেছে, ও ছাবালের বাপ আসতেছে, ও ছাবালের বাপ আসতেছে। ভিডিও হচ্ছে, তোমার নামে তো মামলা হবে। হ্যাঁ আমি বলে গেছো, বলি গেলে ব্যাগে আসতাম, ব্যাগে আসতো তো সামনে পড়ছি বলে। তো তুমি এখন যাচ্ছ কোথায়? নদীতে, নদীতে ডাইরেক্ট। তুমুল ব্যস্ত জেলেরা, কেবল গন বা জো শুরু হয়েছে। এই জেলেরা এই ট্রলারগুলো নিয়ে চলে যাবেন সাগরে, আজকে থেকেই মাছ ধরা শুরু হবে। ভীষণ ব্যস্ততা সবার মধ্যে। জেলেরা অদ্ভুতভাবে যখন সাগরে যায় সেটিকে তারা নদী বা গাং বলে, মানে বিশাল সেই সাগরটাও তাদের কাছে নদীর মতোই লাগে। যাক, আমরা মরণচরের ঠিক মাঝামাঝি জায়গায় আছি, জেলেরা যাবে, তারাও এসে আমাদের আশেপাশে অপেক্ষা করছে। আর এদিকে আমাদের রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে আমরা আর একটা মাছ খাবো, সুন্দরবনের মাছ, ছোটো মাছ। এটা হচ্ছে নলা পটপটি। হ্যাঁ, স্বাদ কিরম? স্বাদ ভালো, এটা খুব শক্তিশালী মাছ ভাই। শক্তিশালী মাছ, না খাইলে শক্তি হয়? খাইলে খালি শক্তি, ডুব দিলি বাসায় উঠোই, খালি খিদে লাগে না। এই মাছের গুণাগুণ তা আমাদেরকে খাওয়াচ্ছেন কি জন্য? খাবেন আর খিদে লাগবে না, আর ডুব দিলি বাসায় উঠবে যাতে ডুবে না যান। এই মাছ খেলে আর ডুববে না, তাহলে যারা সাঁতার জানে না এই মাছ খেতে থাকবে। ঝাঁকি জাল দিয়ে ধরা মাছ, মরগনের সময় মূলত জেলেদের খাওয়ার মাছ। ছোট মাছ কুটতে যত ঝামেলা, এটা কলা ভাজিও খাওয়া যায়, কিন্তু কলা ভাজি খুব একটা ভালো লাগবে না। আমাদের খাওয়া দাওয়া একটু নরম হয়ে গেল মনে হচ্ছে। ওই খাবার টাবার রাত্রে ঝাল ভর্তা খাইছি, এর চেয়ে বড় কি খাবো? ঝাল ভর্তা দিয়ে ভাত? হ্যাঁ, রাত্রে এর চেয়ে ভালো খাইতে চান তাহলে শহরে যান, যাই কালার খান। কালার খাবো? আপনি কিন্তু তিন বেলাই খাচ্ছেন ভাই, যত গল্প দেন। তিন বেলা খাচ্ছি ঠিক আছে, এখন এক বেলায় যে দুবলার হোটেল থেকে পরোটা এনে খাওয়াই যদি, তাহলে সেটা কি আর খাওয়া হলো? জঙ্গলের খাওয়া হলো, কালারই তো খেলাম। না এ জঙ্গলে কালার নেই, কালার নেই। ও পরোটাও একেবারে বালু মিশানো পরোটা। এখানে মূলত কথা, বালু খাইলে পেট পরিষ্কার হবে, বালি খাইলে পেট পরিষ্কার হয়। আমরা টনকে টন বালু খেয়ে ফেলতেছি। ওইদিকে খুব ঝগড়া চলতেছে দেখলাম, বুঝছেন? ওই যে জেলেরা সব পার্টনারশিপে আসছে, কারো 7,000 টাকা ইনভেস্ট, কারো 6,000 টাকা ইনভেস্ট, কারো নৌকা ইনভেস্ট, কারো জাল ইনভেস্ট। হ্যাঁ, এখন মাছ হচ্ছে না, ঠিক আছে, মাথা খুব গরম। মাছ হচ্ছে না, আমারে মাইরে শেষ করে ফেলেছে। মাছ না হলে জেলেদের মাথা ঠিক থাকে? খালি মাথাটা গেলে আর একজন আসছে নতুন, মানে হেল্পার। এ একদিন হেল্পার নেই, প্রথম হেল্প। না এই যে কি সুন্দর হাত দিয়ে মাছ পরিষ্কার করছে। এই 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 এও শেখো নেই, বাড়ির বিটিকে জ্বালায় খাও তোমরা সব, না এই এই সাপ দিলে সব বের হয়ে গেল। এই 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 খাবার টাবার দিবেন? সকাল তো 10টা 11টা। প্লেট বাড়ি, প্লেট বাড়ি তো প্লেট খাবো নাকি আমরা? না না, প্লেট বাড়ি তো একটু নাস্তা টাস্তার ব্যবস্থা করেন, একটু না খেয়ে আসি। ও ভাইটা, আপনি কোনে গেলেন? আপনি সামনে আছেন? না না, পিছনে থাকেন। আপনার একেবারে গন্ধ ছুটে গেছে।
আর এখানে হচ্ছে যে আমাদের আমাদের মানে যে রান্নাঘর আছে রান্নাঘরে ব্যাপক সহযোগিতারা মাছগুলো বড় হলে তাড়াতাড়ি কোটা যেত মাছগুলো বড় হয় না ভাই এটার বড় হয় না তো এগুলো হচ্ছে কি বেলায়েত ভাই আপনাদেরকে পানিশমেন্ট দিছে বুঝছেন ট্রলারে কিন্তু বড় মাছ আছে খুব খাটায় খুব খাটায় বেড়ায় আমাদের বুঝাই যাচ্ছে আমাদের খাবার হতে দেরি হবে আমরা আশেপাশের ট্রলার গুলোর রান্না বান্না দেখতে থাকলাম না ঘুরে যাচ্ছে কলাম না 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 চিংড়ি হচ্ছে চিংড়ি চিংড়ি বিরিয়ানি আসলে ভাই সেখানে একলাই রান্না দিতে হইব আমরা দেখুন এটা কি শুট কি না ইয়ে বাবি ভাই সাগরের জেলে শুকুর ভাইরা খুব অল্প সময়ের মধ্যেই খাওয়া দাওয়া করে রওনা দিবেন এই যে ভাটা শুরু হচ্ছে সামনের যে ভাটা সেই ভাটায় তারা নেমে যাবেন সাগরে তবে তার মধ্যে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার কাজটুকু সেরে নিচ্ছেন তারা একই সঙ্গে তারা সাগরে বেশ কয়েকটা দিন থাকেন এক টানা তবে তার মধ্যেও ভাটা মশলায় তাদের রান্নাবান্না করতেই হবে রান্না তো হচ্ছে আবার কি রান্ধেন এখন মশলা বাড়তেছেন কেন ও আচ্ছা 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 তো বাটা মশলা খান প্যাকেট মশলা কেনেন না প্যাকেট মশলা কিনলে সুবিধা হয় না আপনাদের স্বাদ লাগে শুক্রবার জাল কয়টা আপনার বড় বটে তিনটা এদিকে মানে আমাদের দুপুরের খাবার হতে দেরি হবে বুঝতেই পারছেন কিন্তু পাশের ট্রলারে তো সবাই মিলে গিয়ে খেতে পারি না তাই বেলায়েত সর্দার আমাদের কিছু নাস্তা খাইয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করছেন কারণ আমাদের দুপুরের রান্না হতে আরও বেশ কিছুটা দেরি হবে সে পর্যন্ত অপেক্ষার পালা সকালের এটা কি সকাল না দুপুর সকালের হ্যাঁ ভাই খুব খাওয়ায় বেড়াচ্ছেন লোকজনকে ভাবি রাতের খাবার এই এই যে দেখেন কোন আইটেমের লোকেদের দিচ্ছি আমার মাইজে কা হ্যাঁ মাইজে কা ভাবি রাতের খাবার ভাবির জন্য একটু দোয়া করবা শুকুর ভাই সাগরে যাবেন কখন ঘন্টাখানেক পর কত দূরে যান আপনি দুই আড়াই ঘন্টা নদীতে নদী না সাগর আপনাদের কাছে নদী আচ্ছা আচ্ছা সাগর অনেক দূরে শেষ করছি কাল থেকে দেখবেন দুবলারচরের জেলেদের জীবনযাত্রা নিয়ে নতুন সিরিজ শুভকামনা থাকলো